আজ শনিবার 27শে শ্রাবণ 2022 সালের 13ই অগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, আবারও বলবো, এটি কিন্তু ইন জেনারেল ডেইলি প্রেডিকশন মাত্র, কোনো পার্সোনাল প্রেডিকশন কিন্তু নয়। তবে হ্যাঁ, যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আপনার কর্মের প্রতি বিরাট আস্থা, সহজ কর্মের সময়সূচি আরাম করার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে কাটাচ্ছেন, আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন, তাহলে দেখবেন শারীরিকভাবে, মানসিকভাবে সতেজতা এবং তরতাজা আপনারা নিশ্চিতভাবে অনুভব করবেন। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। আপনাদের মধ্যে অনেকেই প্রমোশন পদোন্নতির যোগ্য হবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টে শোকেস করতে যেন ভুলবেন না, সঠিক ব্যক্তি, সঠিক স্থানে এবং সঠিক সময়ে। আজ রাজনীতিবিদদেরও কিন্তু দিনটিতে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে, তাই জনসংযোগ অবশ্যই বৃদ্ধি করুন। অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে, ভ্রমণের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হবে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, বিনিয়োগ করা থেকে নিজেদেরকে বিরত থাকতে বলবো। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, প্রতিযোগিতায় বসুন, সাফল্য আপনাদের নিশ্চিত পদচুম্বন করবে। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। শিক্ষার খাতে যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের উপরে প্রসন্ন আছেন, প্রচেষ্টা বৃদ্ধি করুন। যারা গৃহবধূ আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন, তার সৎ ব্যবহার করুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করতে হবে। নিজের ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব যদি আপনাদের থেকে থাকে তাহলে ত্যাগ করুন, তা না হলে কিন্তু বিরক্তির পাত্রপাত্রী হবেন। বয়স্ক ব্যক্তিবর্গরা আজ অযৌক্তিক চাহিদা আপনার কাছে করবে, নিজের অতিরিক্ত উদারতার সুযোগ যেন কাউকে নিতে দেবেন না। আজ নিজের অবসরকালীন সময় নিজের পছন্দসই গান শুনতে পারেন, সেখানে কিছুটা হলেও মানসিক প্রফুল্লতা পাবেন। বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শনিবার, তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নামা 108 বার জপ করুন।